নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শান্তিনিকেতন এডুকেশনাল একাডেমি। প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু একটা নতুন জবের খবর নিয়ে চলে এসেছে তোমাদের জন্য, এবং এটিও কিন্তু পশ্চিমবঙ্গের একটি লোকাল জবের আপডেট হতে চলেছে। দুর্গাপুর লোকেশন এবং ত্রিপুরা এই দুটি লোকেশনের উপরে এই হায়ারিংটি হতে চলেছে। এখানে যে পোস্টে হায়ারিং হচ্ছে সেটা হচ্ছে মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার এবং সার্ভিস ইঞ্জিনিয়ার, এই দুটি পোস্টে হায়ারিং হতে চলেছে। এখানে ন্যূনতম স্যালারি 15,000 টাকা থেকে শুরু করে হাইয়েস্ট 20,000 টাকা অবধি স্যালারি থাকবে। এছাড়াও আদার কমপ্লায়েন্সেস তোমরা পাবে, পিএ, পিএসআই, মেডিক্লেম সমস্ত ফ্যাসিলিটিস থাকবে, এবং এটি লোকাল জবের আপডেট হতে চলেছে। কোম্পানি নেম আমি বলে দেবো, কীভাবে অ্যাপ্লাই করবে সেটাও বলে দেবো, কোথায় ইন্টারভিউ হবে সেগুলোও আমি বলে দেবো। তার আগে আমি তোমাদেরকে একটা বলতে চাইছি, অনেকেই কিন্তু কমেন্ট বক্সে লিখছো, স্যার আমরা ইন্টারভিউর আপডেট পাচ্ছি না, স্যার এটার ইন্টারভিউ কবে হবে, ওটার ইন্টারভিউ কবে হবে। আমি তোমাদেরকে বলে দিই, আমাদের এখানে প্রত্যেকটা জবে অ্যাপ্লাই করার একটা প্রসেস রয়েছে, এবং সেই প্রসেসগুলো কিন্তু আমরা প্রত্যেকটা ভিডিওতে গাইড করে থাকি। সো পুরো ভিডিওটাকে পুরোটা দেখবে, তোমরা বুঝে নেবে, তারপরে অ্যাপ্লাই করবে। যদি তোমাকে বলা হয় গ্রুপে অ্যাড হতে, তুমি গ্রুপে অ্যাড হবে। যদি তোমাকে বলা হয় অ্যাপ্লাই করতে, কোনো ফর্ম সাবমিট করতে, ফর্ম সাবমিট করবে। ডেফিনেটলি তোমার কাছে কল, এসএমএস কিছু না কিছু যাবে। সো আমি একবার তোমাকে এই ভিডিওর মাধ্যমে বলে দিই আপকামিং কী কী ইন্টারভিউ আমাদের রয়েছে। যেমন আগামীকাল মানে 25 তারিখ আমাদের স্কিপার লিমিটেডের ইন্টারভিউ রয়েছে, এছাড়া ফ্লিপকার্ট ওয়েরহাউসও ইন্টারভিউ রয়েছে, এবং তারপরে শুরু হচ্ছে আমাদের অটোমোবাইল ট্রেনিং ইঞ্জিনিয়ার যারা অ্যাপ্লাই করছো তাদের ইন্টারভিউ শুরু হচ্ছে 26 তারিখ, 27 তারিখ, এই দুদিন হবে। এছাড়া 27 তারিখে আমাদের রয়েছে জুট মিলের ইন্টারভিউ, যেটা রয়েছে দুর্গাপুর এমপ্লয়মেন্ট অফিসে, এবং এই সপ্তাহের মধ্যেই আমরা কিন্তু অ্যামাজনের ইন্টারভিউ করাবো অনলাইনের থ্রুতে হবে, যেটা কিন্তু ব্যাঙ্গালোরের জন্য। সো এই এতগুলো কিন্তু ইন্টারভিউ আমাদের অলরেডি সামনে রয়েছে। এবার এটার কিন্তু আপডেট অনেকের কাছে পৌঁছে গেছে, যারা ফর্ম সাবমিট করে রেখেছে বা যারা আমাদের গ্রুপে অ্যাড হয়েছে। যারা এগুলো ফর্ম সাবমিট করেনি বা গ্রুপে অ্যাড হয়নি তাদের কাছে কিন্তু কোনো ইনফরমেশন নেই। সেই জন্য বলি ভিডিওটাকে পুরোটা দেখে বুঝে নেবে, তারপরেই কিন্তু অ্যাপ্লাই করবে। সো বন্ধুরা, আজকের এই জবটি নিয়ে একটু ডিটেলস আমরা বলে নিই। এটা কিন্তু দুর্গাপুর লোকেশন এবং ত্রিপুরা লোকেশনের জন্য হতে চলেছে। সার্ভিস ইঞ্জিনিয়ার এবং মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার এই দুটি পদে হায়ারিং হতে চলেছে। কোয়ালিফিকেশান এখানে যদি আইটিআই থাকে মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যালের উপরে এবং একটা এক্সপিরিয়েন্স থাকে, ডেফিনেটলি এটা কিন্তু অনেক বেটার হবে তোমাদের জন্য। আর এখানে কী কাজটা করতে হয়, জব রোলটা আমি বলে দিই। কোম্পানি যেহেতু সিসিডি, এটা এই যে কোম্পানিতে তোমরা অ্যাপ্লাই করবে এটা হচ্ছে সিসিডি, ক্যাফ কফি ডে, তোমরা সবাই নাম শুনে থাকবে এবং দেখেও থাকবে। প্রত্যেকটা বড় শহরে কিন্তু সিসিডি থাকে, এবং এটা কিন্তু অনেক পপুলার একটা রিটেল আউটলেট বলতে পারো। এখানে কিন্তু প্রচুর মানুষ এখানে কফি খেতে যায়, বিভিন্ন রকম ধরনের স্ন্যাক্সের জন্য যায়। সো এখানে কিন্তু তোমাদের বিভিন্ন ইকুইপমেন্টস ইউজ হয় এই সব জিনিসগুলো বানানোর জন্য। ওভেন, বিভিন্ন ধরনের ওভেন রয়েছে, ইলেকট্রিক চুল্লি রয়েছে, অনেক কিছু রয়েছে। তো এইগুলোতে যদি কোনো ধরনের কোনো প্রবলেম আসে সেগুলোকেও তোমাদেরকে টাইম টু টাইম ঠিক করতে হবে। সো যারা দুর্গাপুর থেকে ভিডিওটি দেখছো বা আশেপাশে থেকে দেখছো, ডেফিনেটলি এটার জন্য অ্যাপ্লাই করতে পারো, বাট এটাকে ভিডিওটাকে আগে ভালো করে শুনে নাও, তারপরেই কিন্তু অ্যাপ্লাই করবে। সো এখানে যে ডিউটি টাইমিং থাকবে, তোমাদের কিন্তু 10টা থেকে 8টা পর্যন্ত ডিউটি থাকবে, মানে সকাল 10টা থেকে রাত্রি 8টা অবধি। যেহেতু এটা রেস্টুরেন্ট এবং একটা কফি হাউস টাইপের, তো সন্ধ্যার দিকে কিন্তু বিশাল একটা লোড থাকে, তো যে কোনো টাইমে ইকুইপমেন্টস কিছু খারাপও হতে পারে। তো সেই টাইম 8টা পর্যন্ত তোমাদের কিন্তু থাকতে হবে, মানে মোটামুটি ধরে নাও 9 ঘন্টা অবধি তোমাদেরকে ডিউটি করতে হবে। এছাড়া এখানে যেটা বলা হয়েছে, তোমাদের আইটিআই ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালের ওপরে থাকতে হবে, এবং মিনিমাম 6 মান্থ থেকে হাইয়েস্ট 4 মান্থের একটা, সরি 4 ইয়ার্সের একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে। মানে যে কাজটা তুমি করবে সেই কাজটা তোমার জন্য জানা থাকে। যদি তুমি সেই কাজটি জানো, ইজিলি তোমার সিলেকশন হয়ে যাবে। এবং এটিতে কীভাবে অ্যাপ্লাই করবে আমি সেটাও বলে দিচ্ছি। আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে, আমি এখানে আর দেখাচ্ছি না, আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ডাইরেক্ট ওখানে যাবে, ওখানে একটা ফর্ম পাবে, সেই ফর্মটা সাবমিট করবে, আর একটা নাম্বারও থাকবে, তোমরা চাইলে সেই নাম্বারে কথা বলে নিতে পারবে। বাট আজকে আর না করে তোমরা কিন্তু কাল সকাল 10টা থেকে বিকাল 5টার মধ্যে কল করে নিতে পারবে, ঠিক আছে? সো বন্ধুরা, আমরা কিন্তু প্রত্যেকটা রিয়েল টাইম আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করি, যেগুলো মার্কেটে আমাদের কাছে খবর আসছে, লোকাল জেলাভিত্তিক এবং বাইরের খবর আসছে, আমরা কিন্তু প্রত্যেকটার টাইম টু টাইম তোমাদেরকে আপডেট দিতে থাকছি। বাট তোমরা অনেকেই বলছো আমাদের কাছে, স্যার ইন্টারভিউ হয়ে যাওয়ার পর নোটিফিকেশান আসছে। এটার কারণ কিন্তু একটাই, তোমরা সাবস্ক্রাইব করে যে বেল নোটিফিকেশান অন করছো সেখানে অলটা সিলেক্ট করতে আমি বারবার বলি, তোমরা কিন্তু অল সিলেক্ট করে রাখবে, প্রত্যেকটা জবের রিয়েল টাইম আপডেট কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। সো ইন্টারভিউর আগেই কিন্তু তোমরা আপডেটগুলো পাবে। সো বন্ধুরা, এভাবেই কিন্তু প্রত্যেকটা লোকাল জবের আপডেট আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত নিয়ে আসছি। কোনো জব আপডেট মিস না করার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দেবেন এবং অল সিলেক্ট করে নেবেন। যদি ভিডিওটিকে শেষ অবধি দেখছেন, থ্যাংক ইউ সো মাচ, জয় হিন্দ।